সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহার করে সৌন্দর্য বর্ধন চাপায়নাবগঞ্জে নতুন করে সাতাশ জনের করোনা শনাক্ত ঈদুল আজহা উপলক্ষে চার হাজার একুশ পরিবারের মাঝে চাল বিতরণ চাপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম প্লাস বর্জ্যকে পুনর্ব্যবহার করে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে বাবুডাইং আদিবাসী আলুর পাঠশালায় সেখানে পঞ্চান্নটি বাহারি গাছ লাগিয়েছে চাপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ রোবার স্কাউট লিডার হেলাল উদ্দিন শেখ নাসিমের নেতৃত্বে এ কাজে যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইদ মাহমুদ রোভার মেদ মাসুম রেজা রোভারমেট নাহিদা খাতুন আলী আরাফাত সহ জনের একটি দল তাদের সহযোগিতা করেন বাবু আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলুজ্জামান নূর সহকারী শিক্ষক সুদর্শন পান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলুজ্জামান নূর বলেন এ কর্মসূচি দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে সেগুলোতে বিভিন্ন ফুল ফল ও বাহারি গাছ লাগানোতে উৎসাহ পাবে চাপাইনাবাবগঞ্জে নতুন করে আরও সাতাশ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ রবিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাব থেকে আসা একশো জনের নমুনায় আঠারো জনের করোনা শনাক্ত হয় অন্যদিকে চাপাইনাবগঞ্জে করা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে একশো ছয় জনের মধ্যে নয় জনের করোনা শনাক্ত হয় সিভিল সার্জন ডক্টর জাহিদ চৌধুরী নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় পৌর এলাকার বাসিন্দা অতি দরিদ্র অসহায় ও দুস্থ চার হাজার পরিবারের মাঝে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেছে পৌরসভা রবিবার পৌর ভবনে মেয়র নজরুল ইসলাম চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সময় উপস্থিত ছিলেন পৌর এলাকায় আঙ্গারিয়া পাড়ায় ট্রাকের ধাক্কায় রিজিয়া খাতুন নামে এক মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে তিনি চাপাইনাবগঞ্জ সদর উপজেলার চর ইউনিয়নের বাঘের আলী গ্রামের সায়দ আলীর স্ত্রী রবিবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে চাপানাবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন জানান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় রেজিয়া খাতুন এ সময় পথে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয় এতে তিনি মারা যান আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাব গঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব গঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নাম্বারে আজকের মতো এখানে বিদায় নেবেন নিয়মিত জাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন জাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল